বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রবাস থেকে কিন্তু বাংলাদেশে অনেক মানুষই ফিরে আসছে, যারা আমাদের বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন, বিভিন্ন ক্রাইসিসিতে রয়েছেন, অনেকে চলতে পারছেন না, খাবার খাইতে পারতেছেন না, সঠিকভাবে ঘুমানোর জায়গাও পাচ্ছেন না। তো ইতিমধ্যে কিন্তু মিনিমাম 7 লক্ষের মতো মানুষ কিন্তু বাংলাদেশে প্রবাসীরা চলে এসেছে। তো যে বিমান ছাড়াও কিন্তু বিভিন্নভাবে কিন্তু অনেক যারা বাংলাদেশ প্রবাসী রয়েছেন তারা কিন্তু দেশে ফিরেছেন ইতিমধ্যে। তো গত সপ্তাহে তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলেছেন 7,000 প্রবাসী আমাদের ফিরেছেন এবং আগামীতে আরো 30,000 মানুষ ফিরবে বলে আশা দিচ্ছেন এই প্রবাসী মন্ত্রণালয়। তো যারা বর্তমানে সমস্যা ফেস করছেন এবং যারা বর্তমানে প্রবাসে আছেন বা দেশে ফিরার জন্য, তাদের জন্য এটি খুব একটি গুড নিউজ। আপনারা অবশ্যই চেক করবেন যে কোন কোন সিস্টেমে কোন কোন ওয়েতে আপনারা আসতে পারবেন। প্রবাসী আসছে বা তারাদের যে ফেরার পর যে তাদের অনুভূতিটা কি, বা তারা ফেরার পরে বা ফিরতে গিয়ে কি ধরনের সমস্যা ফেস করছেন বা ওই ধরনের কি পরিস্থিতি ছিলেন সেটি তুলে ধরার চেষ্টা করব। আপনি খুবই অবাক হবেন যে করোনা কালে আমাদের দেশে শুধুমাত্র বিমানবন্দর নয়, বিমানবন্দর, সমুদ্র বন্দর বা স্থলবন্দর, এই বন্দরগুলো দিয়ে কিন্তু এরই মধ্যে 7,41,505 জন তারা বিদেশ থেকে বাংলাদেশে এসেছে। তো সেই হিসেবে আমি যদি ধরি যে তারা সবাই আসলে প্রবাসী কর্মী বা শ্রমিক না, কিন্তু তার অর্ধেকও যদি ধরি যে আমাদের শ্রমিক, তাহলে কিন্তু সেই হিসেবে প্রায় 3 লাখের উপরে এরই মধ্যে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী যেটি বলছেন, তিনি বলছেন যে গত সপ্তাহে প্রায় 7,500 প্রবাসী কর্মী তারা দেশে ফিরে এসেছেন এবং তিনি যেটি জানিয়েছেন আজ সেটি হলো যে আগামী সপ্তাহে আরো প্রায় 30,000 আমাদের প্রবাসী শ্রমিক তারা দেশে ফিরে আসতে বাধ্য হবে। একবারে চলে আসছি, কি করব, কোম্পানি বেতন নেয় না, কিন্তু কাজ করাইছে, 2 টাইম কাজ করাইছে, 1 টাইমেরও বেতন দেয় নাই, খাবার টাকাও দেয় নাই, একজিট লাগাই দিছে কিন্তু টাকা দেয় নাই, 10টা টাকাও দেয় নাই, খুব কষ্ট হয়েছে বিদেশ জীবন। তাদের কাজ টোটালি বন্ধ, টোটালি বন্ধ, তারা কাজ শুরু করতে পারতেছে না। এবং সবচেয়ে বড় সমস্যা, করোনার চাইতে হার্ট স্ট্রোকে ব্যাপক লোক মারা যাচ্ছে, ইয়াং ছেলেবেলে তারা মারা যাচ্ছে বিভিন্ন দুশ্চিন্তার কারণে। এগুলো হয় একদিকে ফ্যামিলির প্রেশার বাংলাদেশে, আরেকদিকে ওখানকার চাকরির প্রেশার, নিজের খাওয়া দাওয়া এটা সেটা মিলে সব কিছু আমাদের দেশের চাইতে মোটামুটি ধরা যায় ভয়াবহ অবস্থা। এবং সৌদি আরব যে লোক মারা যাচ্ছে তারা আমাদের বাংলাদেশি, সৌদি আরবের লোক মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে, কেন আক্রান্ত হচ্ছে? এটা হয়তো একটা ফ্যাক্টরিতে কাজ করছে, একজনের থেকে আরেকজনের না শোয়াশি হয়ে গেছে, যার জন্য 1 বছর ধরে গেছি, 3 দিন বাকি আছে, আমি 2 মাসের বেতন পাইছি আর 9 মাসের বেতন পাইনি। এম্বাসিকে জানাইছি, তুর্কি অফিসে গেছিলাম কিন্তু তুর্কি অফিসও আমার কোনো দাম দিল না। ইয়ার পরে আমি কোম্পানির কাছে 9,000 রিয়াল টাকা পাই, আমি দেশে আইসি, 10টা টাকা দেয় না। আমি অসুস্থ, আজকে 6 মাস ধরে অসুস্থ, আমার কিডনির মধ্যে পাথর হয়েছে, কিন্তু আমার চিকিৎসা করে না, খাবারও দেয় নাই। আমার এক বড় ভাই আছে, ওই আমার সাহায্য করে না, আজকে আমি দেশে আইতে পারছি, আমার আইতে পারলাম না। তো বন্ধুরা, এই তো গেল মূল ভিডিওটি, যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি। তো অনেকেই দেশে আসতে চাচ্ছেন, অবশ্যই আসবেন, কিন্তু তার জন্য প্রয়োজন সময়, তার জন্য প্রয়োজন ধৈর্য, সুযোগেরও প্রয়োজন। তো আপনারা সেই সুযোগকে অপেক্ষাই করবেন, খোঁজখবর রাখবেন কখন কিভাবে ফ্লাইট হচ্ছে, সেগুলো যদি আপনারা খোঁজখবর সঠিকভাবে রাখেন আশা করি আপনারা আসতে পারবেন। আর যারা মূলত আসতে চান তাদের যত কাগজপত্র সব কিছু আছে সব কিছু ঠিক রাখার চেষ্টা করবেন। আর এই প্রতিদিনই আমরা কিন্তু আপনাদেরকে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি, আপডেট নিউজগুলো দেওয়ার চেষ্টা করি। তো আমাদের নেক্সট যে ভিডিওটি সেটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন, ভালো থাকবেন।